জাতি থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদি নানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু করেছে। সকাল থেকেই মিশিগান, ভার্জিনিয়া, ওহাইও সহ বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট দিতে ভিড় করছেন ভোটাররা। টাইম জোনে এগিয়ে থাকায় সর্বপ্রথম ভারমন্টে ভোট গ্রহণ শুরু হলেও সুইং স্টেটসগুলো সহ পর্যায়ক্রমে অন্যান্য অঙ্গরাজ্যে শুরু হয়েছে ভোট গ্রহণ। বুধবার স্থানীয় সময় রাত একটায় আলাস্কায় ভোট গ্রহণ শেষ হওয়ার মধ্য দিয়ে 47তম প্রেসিডেন্ট নির্বাচনের পর্দা নামবে। এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। নির্বাচনের কারণে ওয়াশিংটন ডিসি সহ সব অঙ্গরাজ্যে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। জয়ী হতে হলে যে কোনো প্রার্থীকে পেতে হবে 538টির মধ্যে 270টি ইলেকটোরাল ভোট। 50টি অঙ্গরাজ্যের মধ্যে 7টি অঙ্গরাজ্য হচ্ছে দোদুল্যমান। মূলত এই অঙ্গরাজ্যগুলোর উপর নির্ভর করছে কে হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। দর্শক, কেমন চলছে যুক্তরাষ্ট্রের ভোট, কোন অঙ্গরাজ্যে কে এগিয়ে আছেন, কি ভাবছেন ট্রাম্প ও কামালার সমর্থকরা, এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন এম এ আহাত। আহাত, ডেমোক্রেটদের ঘাঁটি নিউ ইয়র্কে এবার কি কোনো পরিবর্তন আসতে পারে, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বললেন, ডেমোক্রেটদের ঘাঁটি নিউ ইয়র্কে কোনো পরিবর্তন আসবে কিনা, কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। কারণ বিগত বছরগুলোতে দেখা গেছে এখানে প্রতিবারই ডেমোক্রেট প্রার্থীরা বিজয়ী হন, এবং এখানকার যে ইলেকটোরাল কলেজ যে ভোটগুলো রয়েছে, এবার নিউ ইয়র্কে রয়েছে 28টি ইলেকটোরাল ভোট। এই 28টি ইলেকটোরাল ভোট কিন্তু অটোমেটিক ভাবে কামালা হ্যারিসের পক্ষে চলে যাওয়ার কথা, দিন শেষে সেটি নির্ধারিত হবে। তবে আপনি যেটা বলেছেন যে কোনো পরিবর্তন হবে কিনা, তো কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা এখানে নেই বললেই চলে। এছাড়াও এই নিউ ইয়র্কের পাশাপাশি এখানে ট্রাই স্টেট বলা হয়, নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেকটিকাট, তিনটা স্টেটকে। এই তিনটা স্টেটই হলো ডেমোক্রেটের ঘাঁটি। নিউ ইয়র্কে 28টি এবং নিউ জার্সিতে 14টি এবং কানেকটিকাটে 7টি ইলেকটোরাল কলেজ ভোট, এগুলো অটোমেটিক ভাবে কামালা হ্যারিসের পক্ষে চলে যাবে। তবে আমরা নিউজে যেমনটি বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে আপনারা ভোট কেন্দ্রে আসেন, ভোট দেন, এর কারণ হলো তিনি সবসময় অভিযোগ করছেন যে নির্বাচনে হয়তো কারচুপি হতে পারে। তার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, যেটা বাংলাদেশের ইলেকশনে বা তৃতীয় বিশ্বের ইলেকশনে যেটা কারচুপির অভিযোগ করা হয় এবং তার সত্যতাও থাকে, কিন্তু এখানে কারচুপির অভিযোগ পুরোপুরি মিথ্যা অভিযোগ তিনি করেন। এই যে ভোট দেন, ভোট কেন্দ্রে আসেন, এর কারণ হলো যদি তিনি নিউ জার্সি থেকে, নিউ ইয়র্ক থেকে যদি পপুলার ভোটে তিনি এগিয়ে থাকেন, যদি এখানে বেশি সংখ্যক ভোট তিনি পান, তাহলে হয়তো তিনি যদি দিন শেষে পরাজিত হন, তাহলে বলতে পারবেন তিনি এত ভোট বেশি পেয়েছেন এবং তাকে কারচুপি করে পরাজয় বরণ তাকে হারিয়ে দেওয়া হয়েছে, এমনটা তিনি অভিযোগ করতে পারবেন। এবং তার সমর্থকদের নিয়ে তিনি হয়তো এখানে অন্যরকম কোনো কিছু তিনি ঘটাতে পারেন, যেটা আশঙ্কা করা হচ্ছে, যে কারণে বিভিন্ন স্টেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগেও দেখা গেছিল যে গত ইলেকশনে এই নিউ ইয়র্কে আমরা দেখেছি গত ইলেকশনে এখানে 29টি ইলেকট্রাল কলেজ ভোট ছিল, কিন্তু একটা কমিয়ে এবার 28টি করা হয়েছে। এটা আবার ডেমোক্রেটদের জন্য একটা ক্ষতির কারণ, তারা এখান থেকে একটা ভোট তারা হারিয়েছে। যদি 29টা থাকতো তাহলে তাদের যে 270টি পাওয়ার কথা, সেই এখন তাদের হয়তো এখানে অন্য আরেকটা স্টেট থেকে আরেকটা ইলেকট্রাল ভোট তাদেরকে ভাগিয়ে নিতে হবে। এছাড়াও র‍্যাবের বিরুদ্ধে সবচেয়ে বেশি 172টি গুমের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে। গুম কমিশনের প্রধান আরো জানান, বিগত সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যক্তি ও দলীয় স্বার্থে ব্যবহার করেছে। এছাড়াও প্রতিটি বাহিনীকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল, যারা সরকারের সমালোচক তাদেরকেও গুম ও নির্যাতন করা হতো বলে অভিযোগ উঠে এসেছে তাদের পরিদর্শনে। এখন পর্যন্ত ডিজিএফআই, র‍্যাব, ডিবি, সিটিটিসি, সিআইডি এবং পুলিশের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে কমিশন। সংবাদ সম্মেলনে মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, ঢাকার মধ্যে র‍্যাবের তত্ত্বাবধানে বেশ কিছু টর্চার সেল দেখেছে গুম কমিশন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব শ্রেণীর মানুষের অধিকার নিশ্চিত করাই সংস্কার, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তার দলই সবার আগে সংস্কারের কথা বলেছে। বিকেলে যশোর টাউন হলে প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে
গত 15 বছরে স্বৈরাচার জনগণের কাঁধে চেপে বসেছিল একের পর এক ডামি নির্বাচন করে জনগণের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে এখন জনগণের সকল অধিকার ফিরিয়ে দেওয়ার সময় এসেছে এই সময় জাতীয়তাবাদী আন্দোলনে মরহুম তরিকুল ইসলামের নানা অবদান তুলে ধরেন তিনি এর আগে দুপুরের পর থেকে মিছিল নিয়ে টাউন হলে জড়ো হন দলীয় নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের জন্য কাজ না করলে করুণ পরিণত হবে এবং বিএনপিকে অন্ধকারে রেখে সংবিধান পুনর্লিখন বা কোনো সংস্কার করা যাবে না রাজধানীতে এক আলোচনা সভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আহমেদ সাবুর মৃত্যুবার্ষিকীর আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সংস্কার সংক্রান্ত কাজে বিএনপির সঙ্গে কথা বলতেও অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেন বলেন অতীতেও কেউ ভোটারবিহীন সরকারকে মানেনি এখনো মানবে না স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন সরকার কবে নির্বাচন দেবে কতদিন দায়িত্বে থাকবে সেসব স্পষ্ট নয় এ সময় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার অনুরোধ জানান তিনি দ্রুত নির্বাচন না দিলে দেশ ধ্বংস হয়ে যাবে বলে এ সময় মন্তব্য করেন তিনি জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের স্মৃতি ও চেতনা ধরে রাখতে প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হানান মাসুদ এবং উমামা ফাতমা স্বৈরাচার পতনের তিন মাস উপলক্ষে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে কথা বলেন তারা এ সময় তারা বলেন জুলাই আন্দোলনের শহীদরাই নতুন বাংলাদেশের প্রেরণার উৎস শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা এছাড়া গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার প্রতি দাবিও জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এক টাকা কমে নভেম্বর মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1455 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি মঙ্গলবার বিকেলে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করার ধারাবাহিকতায় নতুন দাম নির্ধারণ করল প্রতিষ্ঠানটি এদিকে খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনার কথাও জানায় বিআরসি চেয়ারম্যান রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখদের উদ্যোগে তাবলিগ কওমি মাদ্রাসা ও ইসলাম রক্ষার দাবিতে মহাসম্মেলন মঙ্গলবার ভোর থেকে এই মহাসম্মেলনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রদের সমাগম ঘটে পুরো সোহরাওয়ার্দী উদ্যান এলাকা জুড়ে লাখো মানুষের এই সম্মেলন থেকে আওয়ামী লীগ আমলে আলেমদের উপর নির্যাতনের বিচার দাবিসহ ইজতেমা নিয়ে বেশ কিছু দাবি তোলেন হেফাজত নেতারা মহাসম্মেলনকে কেন্দ্র করে মঙ্গলবার ফজরের পর থেকে ঢাকার চারপাশ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন হাজার হাজার আলেম ওলামা সকাল 9টা শুরু হওয়া সম্মেলন চলে দুপুর 2টা পর্যন্ত সম্মেলনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে কওমিপন্থী ও তাবলিগপন্থী নেতারা বক্তব্য রাখেন এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন তাবলিগ জামায়াত কবে হবে কিংবা কতদিন ব্যাপী হবে তা সিদ্ধান্ত নেবে আলেম ওলামারা এবারও দুইবারে ইজতেমা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন দিল্লির মাওলানা সাদকে এবার বাংলাদেশে ঠুকতে দেওয়া হবে না এমনকি সাতপন্থীদের ইজতেমায় অংশ নিতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মাওলানা মাহফুজ এছাড়া সম্মেলনে গত 15 বছর দেশে আলেম ওলামাদের উপর জুলুম নির্যাতনের অভিযোগে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দ্রুত বিচারের দাবি করেন তারা সোহরাওয়ার্দী উদ্যানে জোবাইরপন্থীদের সমাবেশ একটি রাজনৈতিক শোডাউন বলে দাবি করেছেন দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির অনুসারীরা আগামী নির্বাচনকে ঘিরে সরকারকে চাপে ফেলতে এই শোডাউন বলেও মন্তব্য করেন তারা একটি দেশের প্রত্যেক নাগরিকের অধিকার আছে সমাবেশ করা তার মত স্বাধীনতা প্রকাশ করা কিন্তু মিথ্যা বলার কেউ অধিকার নাই তারা সমাবেশ করছে আমাদের অনেকে চেয়েছিল আমরা একটা পাল্টা সমাবেশ দেব কিন্তু আমাদের কাকলে হজরত বসে যে আমাদের মেহনত মোকাবেলার মেহনত না আর শোডাউন করার মেহনত না আমাদের এখানে রাজনৈতিক কোনো আপনার বেনিফিট নেওয়ার আমাদের মাকসদ না সরকারের সিদ্ধান্তকে তারা মানে না এবং আপনার টঙ্গীর ময়দান কাকখাল মসজিদ তারা আমাদেরকে দেবে না এটার ব্যাপারে সরকারের দায়িত্বটা আমাদের বিষয় না এই দাবিগুলো নিয়ে আমরা আগামীকালকে সংবাদ সম্মেলন করব শেষ করছে এখন চারদিক এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/ekhon.tv এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv